নমস্কার এডুল চর্চার পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা বর্তমানে এস এস কেমিস্ট্রি শিক্ষক বা পার্শ্ব শিক্ষক বা সমগ্র শিক্ষার অধীন যে সমস্ত শিক্ষক কর্মচারী রয়েছেন তাদের একটা উৎকণ্ঠার মধ্যে দিন কাটছে তার মূল কারণই হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকার এম এইচআ আরডির নিয়ম মেনে বেতন বৃদ্ধি কবে ঘটাবে এই নিয়ে তো তারও পরিপ্রেক্ষিতে অনেকের মনেই প্রশ্ন দেখা দিয়েছে যে প্যাব মিটিং তো হয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে গত মাসের প্রায় ষোলো তারিখে লাস্ট তো তারপরে এখনো পর্যন্ত প্যাব মিনিট প্রকাশিত হয়নি তাহলে এই প্যাব মিনিট কবে নাগাদ প্রকাশিত হতে পারে তো এই প্রশ্নের উত্তর আমরা খুঁজতে যাব সর্বশিক্ষা এবং সমগ্র শিক্ষা টিচার অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় সভাপতি মিস্টার অরবিন্দ রানার কাছে মিস্টার রানা বারোই জুলাই অর্থাৎ গতকাল একটি ফেসবুক যে গ্রুপ রয়েছে তাদের সেই গ্রুপে তিনি বিভিন্ন পার্শ্ব শিক্ষকের প্রশ্নের উত্তর কি জানিয়েছেন সেটি এখন আপনাদেরকে পরপর দেখাব তো তার আগে বলি যে আমরা দেখেছি যে গতকাল পার্শ্বশিক্ষক ঐক্য মঞ্চের বলিষ্ঠ নেতৃত্ব ভগীরথ ঘোষ মহাশয় প্যাব নিয়ে একটি বক্তব্য রেখেছেন এবং সেখানে তিনি প্যাবের গুরুত্ব সম্পর্কে কিন্তু একদম যথাযথ ব্যাখ্যা করেছেন কিন্তু প্যাব মিনিট কবে প্রকাশিত হতে পারে এই নিয়ে মিস্টার অরবিন্দ রানার উত্তরগুলি আপনাদেরকে শোনাই তার থেকে আপনারা একটা ধারণা পাবেন যে প্যাব মিনিট কবে প্রকাশিত হতে পারে বা রাজ্য সরকার প্যাব মিনিট বা এমএইচআরডির নিয়ম মেনে পার্শ্ব শিক্ষকদের কোন ধরনের বেতন দিতে বাধ্য কি না সেই সম্পর্কে তো প্রথম প্রশ্ন হচ্ছে মোতাহার হোসেন তিনি প্রশ্ন করেছেন পশ্চিমবঙ্গের প্যাব মিনিট দু হাজার কবে মুক্তি পাবে এস এর কর্মচারীদের বেতন কাঠামো পশ্চিমবঙ্গে এগুলো প্যারার শিক্ষক নামে পরিচিত যা রাজ্য সরকার দ্বারা কার্যকর করতে হবে দয়া করে উত্তর দিন এই প্রশ্ন দুটির উত্তরে তিনি কি জানিয়েছেন না মিনিটস উইল কাম ইন দিস মন্থ তাহলে বোঝা যাচ্ছে যে জুলাই মাসের মধ্যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্যাব মিনিটস প্রকাশিত হতে যাচ্ছে আর বলছে যে অ্যাজ পার সমগ্র শিক্ষার নমস স্যালারি উইল বি বেসড অন স্টেট গভড নর্মস অ্যাজ অ্যাপ্লিকেবল টু স্টেট বাজেট রেগুলার টিচার অর্থাৎ স্টেট বাজেটে যে রেগুলার টিচারদের বেতন দেয়া হয় এম এইচআর অর্থাৎ সমগ্র শিক্ষার নমস মেনে কিন্তু সেরকমই বেতন দিতে হবে তো এখানে কিন্তু কোনো বলা নেই যে সেটি রাজ্য সরকার বাধ্য কি না তো আমি পরের প্রশ্নে যাই তো দেখুন পরের প্রশ্ন করেছে মৌসুমি পাঁজা রয় ইজ দ্য স্টেট গ বাউন্ড টু গিভ এস এস এ টিচার নট লেস দ্যান ফিফটিন থাউজেন্ড ইন দিস ইয়ার অ্যাকর্ডিং টু গোয়া প্যাব মিনিটস ইন ওয়েস্ট বেঙ্গল এর উত্তরে মিস্টার অরবিন্দ রানা কী দিয়েছেন কি বলেছেন সেটি শুনুন অ্যাস পার সমগ্র শিক্ষার নম স্যালারি বাজেট ইজ শেয়ার্ড বিটুইন সেন্টার অ্যান্ড স্টেট ইন দি রেশিও সিক্সটি

প্রাইমারিদের ক্ষেত্রে সর্বোচ্চ পরিমাণ ন টাকা কেন্দ্র দেবে বাকি কিন্তু ছ টাকা দিতে হবে রাজ্য সরকারকে আবার অন্য ক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ বারো হাজার টাকা দেবে এটা বলা রয়েছে এখানে কিন্তু ক্লিয়ার করে বলা নেই যে এটি আপার প্রাইমারির ক্ষেত্রে কি না আমি পরের প্রশ্নে যাচ্ছি সেখানে দেখুন ক্যান উই লাই গেট এ ক্লিয়ার এস্টিমেট অফ এ সিঙ্গেল প্যারাটিচার স্যালারি ফ্রম প্যাব অফ ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি আমরা শিক্ষকদের যে বেতন হবে সিঙ্গেল স্যালারি সেক্ষেত্রে একটা এস্টিমেট কত তো এখানেও কিন্তু তিনি একই উত্তর দিয়েছেন প্রশ্নটি করেছেন পিন্টু মন্ডল উত্তর দিয়েছেন কি না সেন্টার উইল গিভ ম্যাক্সিমাম নাইন থাউজেন্ড অ্যান্ড স্টেট ম্যাক্সিমাম সিক্স থাউজেন্ড আউট অফ ইটস শেয়ার তো এখানেও কিন্তু তিনি একই কথাই বলেছেন যে সিক্সটি ফর্টি রেশিওতে কিন্তু বেতন দিতে হবে কিন্তু কখনোই তিনি বলেননি যে রাজ্য সরকার এখানে বাধ্য কিনা না বেসিক করতে বা তিনি এখানে যে পশ্চিমবঙ্গের রেগুলার টিচাররা যে বেতন পায় সেরকম দেবার কথা বললেও রাজ্য সরকার বাধ্য কিনা সেই প্রশ্নে কিন্তু তিনি একটু নীরব থেকেছেন আর এরপরেও যদি বলা যায় যে মিনিটস প্রকাশ পেলে বোঝা যাবে যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কত টাকা করে বেতন দেওয়া ঠিক করছে রাজ্য সরকার এবার সেটি কনসোলিডেটেড পে না বেসিক এ বিষয়ে কিন্তু একটু ধোঁয়াশার মধ্যে রয়েছে কিন্তু মিস্টার রানা জানিয়েছেন যে সমগ্র শিক্ষার নিয়ম মেনে কিন্তু বেসিক করতেই হবে আর বেসিক করলে কিন্তু তার বেতন কাঠামো তৈরি হবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে রেগুলার টিচার রয়েছে তার মতোই এখন দেখা যাক শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার কি করে এবং প্যাব মিনিট এই মাসেরই কবে প্রকাশিত হয় তাহলে এখন এই পর্যন্ত সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন